এর ভেতরে যে চারটা মাস পবিত্র, এর পবিত্র রক্ষা করতো ওই জামানার কাফেররা। আমি ইবনে কাসির তাফসিরে পড়লাম, ওরা এই চারটা মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, মারামারি বন্ধ করে দিত, কারো সাথে যদি দাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা চলতো বলতো ভাই শাবান মাস এসে গেছে, এখন মামলা হামলা মারামারি হবে, আপনার সাথে সব স্টপ, এ মাস চলে যাক এরপরে আবার শুরু করব। আরে ভাই কাফেররা যদি এ কথা বলতে পারে যে শাবান মাস এটা পবিত্র মাস, এ মাসে মারামারি গন্ডগোল মামলা হামলা দেওয়া যায় না, অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানেরা এ মাসের সম্মানে ভাবে দিতে পারে না, এই মাসে অনেকে মামলা দিচ্ছে মিথ্যা। মিথ্যা সাক্ষ্য এ মাসে বন্ধ হয়েছে, মারামারি গন্ডগোল মনোমালিন্য যাদের ছিল বন্ধ করে দিয়েছে। কিসের সম্মান দিচ্ছেন আপনি? আশেক রসুল দাবি করে বসে আছেন কোন কারণে? এইটাই তো আশেক রসুলের নমুনা। কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তারা মারামারি ডাঙ্গা হাঙ্গা আসে, মাসের পরে মাস গন্ডগোল চলছে, সেটা এ মাস আসলে বন্ধ করে দিত, বলতে বাদ দেন পরে আবার শুরু করবো আপনাকে। আর আমরা এ মাসে এখনো মনোমালিন্য বন্ধ করি না, এই মাসে আসার পরে আরো আলেমদের কাদা ছোড়াছড়ি বেরিস, জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আর আলেমে আলেমে এখন শত্রুতা বাড়ছে। যে আলেমরা এই মাসে এসে আরো আলেমে আলেমে দ্বন্দ্ব লাগিয়েছে, এগুলো আলেম নামে কলঙ্ক, এগুলো জালেম, কারণ কাফেররা এই মাসকে সম্মান দিয়েছে মারামারি বন্ধ করে, গন্ডগোল মনোমালিন্য বন্ধ করে, আর এরা এ মাসে আরো উস্কে দিচ্ছে। আপনি থামেন, এ মাসটা চলে যাক এরপর আবার শুরু করি। এ মাসের সম্মান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যাদের টাকা পয়সা আছে, আপনাকে আমি দান করতে বলছি না, আপনার দান করারও দরকার নেই। এই মাসের সম্মানে টাকা যদি ব্যাংকে পড়ে থাকে, টাকাগুলো তুলে আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন, ওয়ার্কশপ তৈরি করেন। এই এলাকায় যেহেতু হাওড় এলাকা না, এখানে যে কর্মজীবন চলে ওই রকম কর্মসংস্থান এক 20 জন মানুষকে তৈরি করে দিন। আপনি শুধু মনে করেন নামাজ পড়া, রোজা করা, কালো বোরকা পরা, আর আমি আল্লাহ আল্লাহ করছি এটাই ভালো কাজ, কে বলেছে আপনাকে? তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি, আপনার জন্য যদি মানুষের কল্যাণই না হয় তা আপনি আর কুকুর সমান। সুতরাং এই শাবান মাসের সম্মান দেওয়ার জন্য আপনার টাকা থাকলে, আপনার ক্ষমতা থাকলে 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন। এই কথা বলেন ঠিক?